বন্ধুরা, আমাদের অনেকজনের অপেক্ষা ছিল যে মাধ্যমিকের এবারে রেজাল্টটা কবে বেরোবে। তো বন্ধুরা, আমাদের সব রেজাল্টের অবসান এতক্ষণে ঘটে গিয়েছে এবং দেখতেই পাচ্ছ তারা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। টাইমস নাও নিউজ ডট কম বলে একটা ওয়েবসাইট আছে যেখানে তারা নিউজে দিয়ে দিয়েছে মোটামুটি কবে রিলিজ হবে। তো বন্ধুরা, তারা বলেছে যে লাস্ট উইক অফ মে, অর্থাৎ মে মাসের লাস্ট উইকে তোমাদের রেজাল্ট আউট হবে মাধ্যমিকে 2018-তে যারা মাধ্যমিক দিয়েছো তাদের। কিন্তু তাই মনে হয় না। এবং আর একটা আমি নিউজ চ্যানেল দেখলাম ওয়েবসাইট, সেখানে লেখা আছে তারা জুন মাসের 10 তারিখে মোটামুটি লঞ্চ করবে, মানে ওয়েবসাইটে তাদের রেজাল্ট দিয়ে দিবে। তো বন্ধু, তোমার দুটোর মধ্যে অনেকজন কনফিউজ হয়ে গেছে যে কোনটাতে হবে, কিন্তু তোমাদেরকে আমি বলছি মে মাসের লাস্টে দিয়ে আর হবে না, হলে জুন মাসের প্রথম সপ্তাহে হবে, না হলে 10 তারিখের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, 9 থেকে 10 তারিখের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট এবার তোমরা পেয়ে যাবে। তাই বন্ধু, তোমরা যারা অনেকদিন ধরে অপেক্ষা করছো যে মাধ্যমিকের রেজাল্ট কবে পাবো কবে পাবো, তাই আজকে আশা করি তোমাদের বুঝতে পেরে গেছো কবে রেজাল্টটা পাবে। হ্যাঁ বন্ধুরা, জুন মাসে তোমরা 9 তারিখে বা 10 তারিখের মধ্যে তোমরা রেজাল্ট আমরা পেয়ে যাবে। এরা অনেক কিছুই লেগেছে এবং তোমাদেরকে আগের আমি ভিডিওতে দেখেছিলাম যে কী করে তোমাদের রেজাল্ট দেখতে হবে ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে। তো ওই ভিডিওটা আমি কাটিয়ে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো উপরে আই বটমে যে। এবং আরেকটা আমি ভিডিও দিয়েছিলাম যে মেসেজ করে কী করে দেখতে হয়, সেটা আমি উপরে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের কোনো রকমের সমস্যা তারপর হবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেল যদি প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এই ধরনের লেটেস্ট ভিডিও নিয়ে আসি তোমাদের সঙ্গে এবং তোমাদেরকে আপডেট রাখি। তো বন্ধুরা, বাই, বাংলা ভাষা জিন্দাবাদ।